আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমার দাদা আর আমার বোন আমার হচ্ছে বোনের ছিল সবাই মিলে আমার ভাইকে হচ্ছে রেডি করতেছে ওকে হচ্ছে বিয়ে করাতে নিয়ে যাবে তো আমার দাদা হচ্ছে মালা তারপর হচ্ছে এই যে জরির এগুলো পরাই দিচ্ছে পাগড়ি পরাই দিচ্ছে এগুলো নাকি বড়দের পরাতে হয় তো বড়র মধ্যে এখন তো আমার দাদাই শুধু আছে আর তো কেউ নেই সেজন্য আমার দাদা এগুলো পরাই দিচ্ছে তো তারপরে আমরা হচ্ছে বর নিয়ে বউয়ের বাড়ি চলে এসেছি আর বউ বরকে নামানোর জন্য ওনারা আসতেছে আর হচ্ছে এখানে বর হচ্ছে মানে আমার ভাই হচ্ছে গাড়ির ভিতরে বসে আছে আর ফুলের মালাও আমরা কিনেছি তবে সেগুলো হচ্ছে তখন পরায়নি কারণ দাদা বলতেছিল ওগুলোই পরাবে সেজন্য ওগুলোয় পরানো হয়েছে আর এখানে হচ্ছে ওরা আমার ভাইয়ের যে শালীরা আছে তারা হচ্ছে গেট ধরেছে আসলে গেট সাজানো হয়নি জাস্ট এমনিতেই দরজা ধরেছে তো চিলাচিলির কারণে আমি আসলে এদিকে ছিলাম না আমি হচ্ছে পাশেই দাঁড়িয়েছিলাম আমার খালার সাথে আর ভিডিও করে দিয়েছে আমার ভাইয়ের ছেলে তো এখানে হচ্ছে ছোটো ছোটো মেয়েরা মানে অল্প টাকাতেই মেনে গেছে এই জন্য তাদেরকে মানে বোকা বানিয়ে টাকা দেওয়া হয়েছে পরে অবশ্য আরও দেওয়া হয়েছে তো এখন হচ্ছে ফিতা কাটা হবে তারপর হচ্ছে বরকে ভেতরে ঢুকতে দেবে তো এখন ফিতাটা কাটা হলো তারপর মিষ্টি খাওয়ানো হবে তারপর পানি খাওয়ানো হবে মানে সাধারণত যে রকম আর কি বরের সাথে হয় সেগুলাই আর কি হচ্ছে এখানে তো এত চিল্লাচিল্লি হচ্ছিলো যে এদিকে আসলে আসার মন চাচ্ছিলো না মাথা অনেক ব্যথা করতেছিল আর শরীর অনেক টায়ার ছিল কারণ সারা রাত জার্নি করার পরে আর সারাদিন সব বিয়ে অনুষ্ঠান তারপর হচ্ছে মার্কেট এই সেই করে এখন হচ্ছে রাত বাজে প্রায় সাড়ে নয়টার মতো আর শরীরে মানে ভালো লাগতেছে না তো সেজন্য আমি হচ্ছে সাইডেই ছিলাম আমার খালাও বলতেছিল যে মা এখানে দাঁড়ায় থাকো আমরা পরে হচ্ছে রুমের মতো ঢুকবো এখানে আছে দেখেন আমার হাজব্যান্ড উনি হচ্ছে শালার বিয়েতে নাচানাচি করতেছে তো তারপর বরকে এদিকে নিয়ে আসা হলো মানে বাড়ির ভেতরে নিয়ে আসা হলো আনার পর এখন হচ্ছে বরকে যে বসতে দিবে সেখানে হচ্ছে বরের শালাশালিরা বসে আছে মানে চেয়ারে মানে যেই চেয়ারে বরকে বসতে দিবে সেখানে সেখানেও হচ্ছে টাকা দিয়ে তারপর হচ্ছে বরকে বসতে দেওয়া হবে বরের মানে আমার ভাইয়ের যে ছোটো ছোটো শালাশালিরা আছে তারা তো আমার ভাইয়ের সাথে হচ্ছে আমার বোন আমার ছেলে আমার জামাই আমার হচ্ছে ভাবি বাস্তি বাগনি সবাই আছে তো তারপর এখানে হচ্ছে আমার ভাইয়ের ছোট ছোট যে শালাশালিরা আছে এই যে দেখতেই পাচ্ছেন চেয়ারের মধ্যে বসে আছে ওদেরকেও টাকা দিতে হবে না হলে ওরা হচ্ছে চেয়ার ছাড়বে না তো সব কিউট কিউট পিচিরা এই যে পাঁচশো টাকা না পাঁচ হাজার তা অবশ্য বলতে পারবো না কারণ ভিডিওটা আমার ভাস্তা করে দিয়েছে এজন্য তো ওরা কত টাকা নিয়েছে আমি আসলে সেটাও জানি না তো তারপর এদিকে হচ্ছে বিয়ে পড়ানোর যে প্রসেসিং সেগুলো শুরু হয়ে গেছে তো এখানে হচ্ছে রেজিস্ট্রি করার যে প্রসেসিংগুলো আছে সেগুলো করা হচ্ছে আর একটু পরে হচ্ছে হুজুর হচ্ছে বিয়ে পড়াবে এখানে হচ্ছে সরকারিভাবে যে কাজগুলো সেগুলো আর কি সেরে নিচ্ছে আর এখানে সবাই মুরব্বীরা বসে আছে তো বিয়ে পড়ানো হলে তারপর খাওয়া দাওয়া হবে আর এখানে হচ্ছে আমার ভাইয়ের বউয়ের আর কি বিয়ে পড়ানো হচ্ছে মানে ওর হচ্ছে সাক্ষর নেওয়া হবে তারপর টিপসই নেওয়া হবে তারপর মানে ইসলামিকভাবে বিয়ার যে নিয়মকানুন সেগুলোয় আর কি এগুলো তো আর নতুন করে আসলে বলার কিছু নেই সবাই জানে কিভাবে করতে হয় না করতে হয় আর এই সময়টা হচ্ছে মেয়েদের জীবনের সবচেয়ে কঠিন সময় কারণ বাবার বাড়ি ছেড়ে শ্বশুরবাড়ি চলে যেতে হয় আজকে থেকে বাবার বাড়ি একরকম পরই হয়ে গেল তারপর এখানে হচ্ছে হুজুর বিয়া পড়ানোর জন্য দোয়া কালাম পড়তেছে তারপর আগে ওর সাথে কথা বললো তারপর দোয়া পড়তেছে এখন হচ্ছে বিয়ে পড়ানোর যে কাজ সেগুলো শেষ করে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে সবাই খাওয়া দাওয়া করে মানে যারা যারা খাওয়া শেষ তাদেরকে আমরা বাড়িতে পাঠিয়ে দিয়েছি আর আমরা যারা যারা আছি তারা তারা হচ্ছে বউ নিয়ে যাবো যেমন আমি আছি আমার হাজব্যান্ড বাচ্চারা তারপর হচ্ছে আমার খালা আমার ফুপুরা খালারা মানে অনেকেই চলে গেছে আবার অনেকেই আমরা আসি কারণ বউকে তো নিতে হবে এখানে হচ্ছে আমার ভাই তার দাদি শাশুড়িদের খাওয়াই দিচ্ছে তার বউকে খাওয়াই দিল তো আমার ভাই একটু এরকমই অনেক আন্তরিক আসলে মানুষকে অনেক সহজে আর কি আপন করে নিতে পারে তারপর আমরা হচ্ছে বউকে নিয়ে আমাদের বাড়িতে চলে যাব এই সময়টা অনেক কঠিন কিন্তু মেয়েদের জন্য এই যে বাবার কাছে চলে এসেছে আর কান্নাকাটি করতেছে আসলে যার বাবা নেই সে অবসর জানে যে বাবাদের ছেড়ে থাকা কি রকম লাগে যাই হোক বারবার এগুলো আসলে বলতে যে আমার আব্বুর কথাও মনে হয় তারপর বউ নিয়ে আমরা আমাদের বাড়িতে চলে এসেছি আর এখানে হচ্ছে আমার বোন মানে বাসর যে সাজিয়েছে তো ও হচ্ছে গেট ধরেছে যে টাকা না দিলে ঘরে ঢুকতে দিবে না তো এর আগেও আমরা কিন্তু আমাদের ঘরে নিয়ে বউকে বসিয়েছি খাওয়া দাওয়া করিয়েছি তারপর হচ্ছে আসলে কিছু তেমন কিছু খায়নি একটু মিষ্টিমুখ নাকি করাতে হয় মিষ্টি মুখ করেছে কারণ প্রায় দেড়টার মতো বেজে গেছে আমরা ওখান থেকে আসতে আসতে আর এখানে হচ্ছে আমার ভাই টাকা বের করে তার বউয়ের হাতে আর কি দিচ্ছে তারপর আমার বোনকে দিচ্ছে যে এটা নিয়ে নিয়ে গেটটা সার কারণ রাত অনেক বেশি হয়ে গেছে সবাই অনেক ক্লান্ত আর আমার বোন আসলে মানতে চাচ্ছে না অনেক কষ্ট করে ঘর সাজিয়েছে তারপর এখানে বউকে বসতে দেওয়া হয়েছে কারণ বেচারি আর কতক্ষণ আসলে দাঁড়িয়ে থাকে আর আমার ভাবিও পাশে হচ্ছে কাপড় টোপড় নিয়ে দাঁড়িয়ে আছে ওর কাপড়গুলো পাল্টায় দিতে হবে এই কারণে ও যে। ভারী যে শাড়িগুলা এগুলো পরে থাকতে পারতেছে না তো আমার ভাইয়ের যে বউ বেশি বয়স না এসএসসি পরীক্ষা দিয়ে কেবল কলেজে তো সবাই অনেক বেশি ভালো থাকবেন আজকের জন্য ভিডিও এ পর্যন্তই এবং ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ